তো গাইস, আমার কাছে এসেছে সিবিজেড এক্সট্রিম বাইক। আর এই বাইকের আমাদের সমস্যা হচ্ছে, আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি কি সমস্যা আছে আর বাইকের সমস্যাটা অ্যাকচুয়ালি আপনাদের দেখাবো। দাদা কোথা থেকে বাইকটা নিয়ে এসে সেটাও দেখাবো, আর কি কাজ করে সেটাও দেখাবো। তো আগে চলে যাচ্ছি, বাইকটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। তো মেকানিক বন্ধুরা দেখেন, বন্ধ করি তো বাইকটার মধ্যে এত পলিউশন আছে, এত পলিউশন আছে যে বাইকের অনেক পলিউশন আছে। তো এটা হচ্ছে আমাদের এনএইচপি একটা কোম্পানি আছে, সে বাইকটা নিয়েছে দাদা মালদা থেকে, আর বললো সাজির ভাই তোমার ইউটিউব চ্যানেল আমি দেখেছি, আর এর আগেও অবশ্য আমার কাছে বাইকটা সার্ভিসিং করিয়ে গিয়েছে। তো আজকে বিশেষ করে এসে ইঞ্জিনের কাজ করাবার জন্যে, তো আজকে আমি আপনাদেরকে বলবো, শেয়ার করব যে ইঞ্জিনের মধ্যে পলিউশন যদি দেয় আর এবং যদি গাড়ি চালাতে ভালো না লাগে, তাহলে আমরা কী কী কাজগুলো করব আর বাইকটা চালাতে ভালো লাগবে, যেমন আমাদের চিপ অ্যান্ড বেস্ট খরচে বাইকটা আমাদের ঠিক হয়ে যায়। তো তো গাইস, আমরা ইঞ্জিন খুলবো, খোলার পর আপনাদেরকে বলতে পারবো যে আমরা এর মধ্যে কী কী কাজ করব। তো আমি হালকা করে এঙ্গেজ দিয়ে দিচ্ছি, যেটা এখন আমি বলছি সেটা আমার খোলার পর সেটা হচ্ছে কিনা ওটা বলছি। আমি বাইকের মধ্যে আমি সমস্যা দেখছি, একটা জেবিডি প্রিমিয়াম লাগবে, পিস্টন রিং লাগবে, ভাল্ব লাগবে, ভাল্ব সিল লাগবে, আর ইঞ্জিন অয়েল দিতে হবে, প্যাকিং লাগবে। বাস আমাদের এগুলো কাজ করলে আমাদের ইঞ্জিনটা ভালো হয়ে যাবে। তো এখন আমি খুলবো না, বাইকটা আগে ওয়াশ করতে যাবে, কেন আগে বাইকটা পুরো নোংরা হয়ে আছে, আর এখানেও আমাদের অয়েল লিকেজ করছে, দেখেন পুরো অয়েল লিকেজ করছে। তো চলি বাইকটাকে ওয়াশ করে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো যে ইঞ্জিনের মধ্যে কী সমস্যা আছে আর কী কী আমরা চেঞ্জ করব। তো চলি গাইস। তো গাইস, আমরা কী কী খুললাম দেখেন, হেড সিলিন্ডার খুললাম, আর ক্লাচ হাউজিং, ক্লাচ বডি সব কিছু খুললাম। খোলার পর ক্লাচ চেম্বার এই জন্যই খুললাম যে আমরা একটা দেবো জেবিডি প্রিমিয়াম। অনেকে আমি বারবার বলছি যে অনেক ভিডিও আমি বানিয়েছি জেবিডি প্রিমিয়ামের জন্য, বাইকে আমাদের সিবিজেড এক্সট্রিম, হোন্ডা সাইন, ইউনিকর্ন এই বাইকের কিন্তু এই এই প্রিমিয়ামটা যদি আমাদের একটু খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়। এটার নাম হচ্ছে লোড গিয়ার, আর আমরা বলি জেবিডি প্রিমিয়াম। তো এটা লোড গিয়ার প্রিমিয়াম, এটা আমাদের অনেক সময় খারাপ হয়ে যায় আর খুরখুর করে আওয়াজ আসে। তো আমরা চেঞ্জ করব লোড গিয়ারের প্রিমিয়াম, আর এখানে পিস্টন রিং লাগাবো, আর ভাল্ব ভাল্ব নতুন দেবো, ভাল্ব কেটে গেছে। আর এখানে আমরা লেদে গিয়ে হেডটাকে আমরা গ্রাইন্ডিং করব, পালিশ করব, করার পর ভাল্ব সেল দেব। তো এই বাইকে আমরা দিব কি, জেবিডি প্রিমিয়াম, পিস্টন রিং, ভাল্ব সিল, ভাল্ব, আর একটা প্যাকিং নিব, আর সিলিন্ডারটাকে বোর করাবো আর হেডের কাজ করাবো। তো চলি সব মাল আমরা রেডি করে নিই, রেডি করে আপনাদেরকে ফিটিং ভিডিওটা দেখাবো। তো চলি, আমি পুরো পার্টসকে ওয়াশ করতে হবে আর লেদের কাজ আছে সব কমপ্লিট করে নিই, তারপরে আপনাদেরকে বলছি। তো মেকানিক বন্ধুরা, এখন আমি ইঞ্জিন ওয়াশ করলাম আর পার্টসগুলো ওয়াশ করলাম, এখন আমাদের হেডের কাজও হয়ে গেছে, দেখেন ভাল্ব নতুন দিলাম, ভাল্ব সিল দিলাম। এবার আমি প্রথম স্টেপ আপনাদেরকে দেখছি যে এখন আমাদের পিস্টন বোরিং করে লেদ থেকে আসেনি, তো এখন আমরা বাকি কাজগুলো করব। তো আমাদের জেবিডি প্রিমিয়াম লাগাতে হবে। আমি জেবিডি প্রিমিয়াম হিরো কোম্পানির পেলাম না, হন্ডা কোম্পানির পেলাম, এর নাম হচ্ছে গিয়ার প্রাইমারি ড্রাইভার। তো এর পার্ট নাম্বার হচ্ছে 231211KRM804, 639 টাকা দাম আছে। চলি আমরা এই জেবিডি প্রিমিয়ামটা নতুন লাগাবো, ঠিক আছে। আর আমাদের যেটা পুরাতন আছে, এটা আমাদের পুরাতন, এটা আমাদের নতুন, এটা ঘাট হয়ে গেছে, আপনাদেরকে বললাম যদি এটা লাগিয়ে দিই পুরাতনটা তাহলে কিন্তু আমাদের সাউন্ড সাকসেস হবে না। তো আমরা সাকসেস হওয়ার জন্য আমাদেরকে ভাবতে হয়। তো জেবিডি প্রিমিয়াম দিলাম, এবার বাকি প্রসেস আপনাদেরকে পড়ে, এই বাইকে কিক নাই, আইডিয়াল প্রিমিয়াম দরকার নাই, শুধু বিনা কিকের বাইক আছে। তো আমরা এবার হাউজিং ফিট করব, প্রথম স্টেপ, বাস একটা ওয়াশার দিতে হবে। আমাদের ক্লাচ প্লেট অরিজিনাল জেনুইন আছে, আমরা এখন কিছু করব না, ক্লাচ প্লেট আমার ভালো ছিল, আমি দেবো না ক্লাচ প্লেট, ফালতু ফালতু খরচা করে দরকার নাই, খারাপ থাকতো তো অবশ্যই নতুন দিতাম।
বাস এখানে চারটা গ্লাস ফ্লোর দিলাম আর এই জায়গাতে একটা দিলাম। এবার আমরা দেব ওয়াশার দিয়ে নট লাগাবো। বাস এবার দেবো ক্যাপ। তো ব্যারিং দেবো, তারপরে আমাদের দিতে হবে অয়েল পাম্পের প্রিমিয়াম। বাস এখানকার কাজ কমপ্লিট। তো আমাদের ক্লাচ চেম্বার ফিটিং করা হয়ে গেছে, লেদ থেকে পিস্টন আসবে আর ফিটিং করে আপনাদেরকে দেখাবো, আর হেড আমাদের কাজ করা হয়ে গেছে। তো মেকানিক বন্ধুরা, আমি আগে ফিটিং করব পিস্টন, আর পিস্টন ফিটিং করতে গেলে আমাদেরকে রিংগুলো ভালো করে ফিটিং করতে হবে, নাহলে কিন্তু আমাদের বাইকের পলিশন আবার ঠিক করে কাজ করবে না। তো পিস্টনটা এখানে উল্টা সিজার ব্যাপার আছে, অনেক মেকানিক হয়তো উল্টো লাগিয়ে দেয়। এখানে এন আই লেখা আছে, সেটা হবে আমাদের ইনটেক সাইডে, যেমন কার্বোরেটরের সাইডে দিকে থাকে। আর এখানে লিখে আছে KSP, সেটা হবে আমাদের সাইলেন্সারের সাইডে একজস্ট। এটা ইনটেক্স, এটা একজস্ট। তো চলি আমরা ফিটিং করি। তো আমরা এই পার থেকে ফিটিং করব, আগে আমাদেরকে সার্কিলিপ লাগাতে হবে। তো চলি আমরা সার্কিলিপটা লাগিয়ে দিই। সার্কিলিপ আমরা লাগিয়ে দিলাম, তাহলে আমাদের পিস্টনটা এভাবে থাকবে। এবার প্রথম দ্বিতীয় স্টেপ আমরা পেন দিব, তারপরে আমরা দিব নেট রিং। তো অনেক মেকানিক নেট রিংটা উল্টো পুল্টো করে দিয়ে দেয়, তার জন্য আমাদের পলিশনটা এক মাস গিয়ে আবার মানে আবার দিতে আরম্ভ করে দেয়। তো এখানে একটা কাটিং রয়েছে, কাটিংটা থাকবে আমাদের সামনের দিকে। প্রত্যেক ভিডিওতে আমি আপনাদেরকে বলি, আর এবং আমি প্রত্যেক বাইকে এটাই ইউজ করি। তো সামনে দিলাম, তারপরে আমাদের অয়েল যেগুলো রিং আছে সেগুলোকে আমরা কিন্তু এখানে দেখব যে কোন দিকটা ভাগছে। দেখেন এদিকটা ভাগছে, তো একটা আমরা দিব এই সাইডে। তারপরেরটাও ওইভাবে দাবিয়ে দেখবো, সেম সেম এটা দিব এই সাইডে, মানে তার অপোজিট সাইডে দেব আমরা। তাহলে এভাবে থাকলো। এবার আমাদের থাকলো দুটা কম্প্রেসার রিং, যেটা কালো রিং আছে সেটা থাকবে আমাদের নিচে। তো চলি কালো রিংটা আমরা কম্প্রেসার রিং এগুলো বাস, এবার সেটা তারপরে এটা দিব অন্য সাইডে। বাস আমাদের রিং কমপ্লিট। তো আমাদের রিংয়ের গ্রুপগুলো একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, একটা এখানে, আর একটা আমাদের উপরে। তো ফিটিং করা হয়ে গেছে, একটু মোবিল নিয়ে আসো, ইঞ্জিন অয়েল করবো। চলি পিস্টন লাগাবার লকটা নিয়ে আসো। হ্যাঁ, সার্কিলিপ লাগাবার আগে একটা কাপড় দিয়ে দিবেন, নাহলে সার্কিলিপটা খুলে নিচে পড়ে যাওয়ার ভয় থাকবে। রাখো নিচে রাখো। বাস আমাদের সার্কিলিপ লাগা হয়ে গেছে, দিব বুশ দিব। বুশ যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনটা ভালো ফিটিং আসবে না, তার জন্য কিন্তু মারাত্মক কেস, এটা গুরুত্ব দিয়ে দেখবেন। তারপরে আমরা দিব একটা প্যাকিং।
বাস। তারপরে দিব আমরা একটা পিস্টন লাগাবার লক, যেটা আমাদের কার্যকারী হবে। হ্যাঁ, দিব ইঞ্জিন অয়েল লুব্রিকেন্ট করার জন্য। যে আমরা বাইকটা স্টার্ট করব তার আগে যেন ইঞ্জিন অয়েলটা এখানে থাকে আর ঘর্ষণ খেয়ে আমাদের খারাপ না হয়। একটা সিলিন্ডারও দেব, সিলিন্ডারটাও একটু অয়েল দিয়ে আমরা লুব্রিকেন্ট করে দিব। এবার দেখেন পিস্টনটা আমি কিভাবে লাগাচ্ছি, গুরুত্ব দিয়ে দেখবেন। অনেক মেকানিক জবরদস্তি লাগিয়ে পিস্টনটাকে আমাদের খারাপ করে দেয়। তো এখানে আমি বললাম ভরার পর পিস্টনটাকে আমরা একটু হালকা করে, জাস্ট দাঁড়াও ওই পারে দেখো একটু, হ্যাঁ গ্রুপগুলো দেখবা, একটু গ্রুপগুলো আমাদেরকে একটু চাপতে হবে। দাঁড়াও তুমি চাপা না, আমি চাপছি ওপরে, ঠিক আছে। বাস দেখাও, বাস আস্তে আস্তে আমাদের যাচ্ছে, চলে গেছে। এবার আমরা টাইমিং চেনটা উপরে তুলে নেব। বাস এবার লকটা টানো, এবার আমরা আস্তে আস্তে করে ব্লকটাকে নিচের দিকে ভরে দিব। বাস এবার কিন্তু আস্তে আস্তে করে আমরা হাত দিয়ে থাকো, পিস্টনটাকে আমরা দুই একবার ঘুরাবো। এভাবে আস্তে আস্তে আমরা লুব্রিকেন্ট করব যেন আমাদের লুব্রিকেন্ট হয়ে যায়। এবার পিস্টনটা টপে নিচে আমরা ছেড়ে দিব, বাস টাইমিং বানার জন্য। একটা ব্যাঞ্জের বুশ দিব হেডের জন্য, নালে কিন্তু আমাদের সমস্যা হবে। এবার আমরা দিব একটা টাইমিং প্যাড, টাইমিং প্যাড দিলাম, তারপরে আমরা দিব হেডের প্যাকিং। এবার আমরা দিব হেড, দেব হেডের মধ্যে আমি ভালভ দিয়েছি নতুন, ভালভ সিল দিলাম। ভালভ যদি নতুন না দাও আর ভালভ সিল না দাও, ইঞ্জিন করার আমাদের একদম বেকুবি হবে। তো ভুল কাজ করবেন না, ভালভ সিল নতুন দিয়ে দিবেন, আমি করে নিয়েছি। তো চলি এবার আমরা হেডটা পিকিং ফিটিং করব, টাইম ইঞ্জিনটাকে ভরে দিই। বাস বাস এবার আমরা বানবো টাইমিং। তো আগে টাইমিং বানবো না, আগে আমরা দেব হেডের রকার ফিটিং করব ক্যামশ্যাফট, তারপরে আমরা ওইদিকটা বসা ভালো করে, ক্যামশ্যাফটটাকে আমরা নিউট্রাল পজিশনে রাখবো, তারপরে আমরা কাজ করব। এটা যদি না হিলে তাহলে এক পাল্টি মারিয়ে দিবেন, ঠিক আছে। 12 নম্বর গুটি নিয়ে আসো, হ্যান্ডেল লম্বা হ্যান্ডেলটা নিয়ে আসো। গাইস এখানে দেখেন আমাদের একটা পয়েন্ট আছে আর এখানে পয়েন্ট আছে, আর এটা হালকা ছোট্ট পয়েন্ট যেটা আছে সেটা আমরা এখানে রাখলাম। কোম্পানি বিশেষ করে এই জায়গাতে দেয় নিচে, কিন্তু কোনো জায়গায় আসে না, আমরা এখানেও দিতে পারি নিচেও দিতে পারি, কিন্তু লেফট রাইট আমাদের ঠিক থাকা দরকার, পিস্টনটা টপে থাকা দরকার, আর ক্যাম্পটা আমাদের নিউট্রাল পজিশনে থাকার। নিউট্রাল কী পজিশনে থাকবে, এখানে কাটিংটা আছে, কাটিংটা যদি উপরে করে দিই অটোমেটিক নিউট্রাল হয়ে যাবে। এবার কথা হলো আমরা রকার অ্যাডজাস্ট করব। তো রকার আমরা রাখবো 0.8 mm, প্রত্যেক বাইকে আমি রাখি 0.8 mm। যখন আমরা নতুন ইঞ্জিন করি তখন আমাদের একটা সুবিধা হয় যে ভাল্ভ 500 কিলোমিটার চলার পর আমাদের একটু ভাল্ভ আমাদের হালকা করে কাটে, তো রকারটা অটোমেটিক টাইট হবে না, ঠিক আছে। এটা মনে রাখবেন, ঢিলা রাখবেন হালকা করে। যদি আপনাদের কাছে ফিলার গেজ না থাকবে তাহলে হাত দিয়ে করলে একটু হালকা করে ঢিলা রাখবেন, উপর নিচে যেন খেলে। বাস এবার হালকা করে আমাদের গেছে,
বাস। বাস ঠিক আছে, রকার অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, বাকি কাজগুলো কমপ্লিট করে আপনাদেরকে স্টার্টিং করে দেখাচ্ছি যে বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো আছে কিনা। ইঞ্জিন ফিট করতে গিয়ে আমাদের এটি মেন কিছু, যেমন টাইমিং, রকার, পিস্টন, এগুলো মেন আমরা ফিটিং করে দিয়েছি এবং আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি বাইকের পলিউশন আসছে কিনা এবং বাইকের সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। তো আমার মেকানিক বন্ধুরা, চলি বাইকটাকে আমরা স্টার্ট করব। আমাদের ইঞ্জিন এবং সাইলেন্সার, কার্বোরেটর আমরা লাগিয়ে দিয়েছি, এবার চলি বাইকটাকে স্টার্ট করি। একটু স্টার্ট পড়ে যাচ্ছে, স্টার্টটা বাড়াই একটু টিউনিংটা। একটু আমরা টিউনিংটা বেশি করে রাখলাম, বাইকটাকে স্টার্ট করব মোটামুটি 20 মিনিট, 25 মিনিট, 10 মিনিট আমরা বাইকটাকে স্টার্ট করে রেখে দিব। কেন, আমরা নতুন পিস্টন রিং লাগালাম আর সেখানে কিন্তু আমাদের একটা কাজ করবে যদি আমরা 20 মিনিট স্টার্ট করে রেখে দিই, তাহলে বোরিংটা যেটা আমাদের করা থাকবে সেটা ফ্রি হয়ে যাবে আসা যাওয়া করতে করতে, আর পরে করে আরপিএমটা আমরা কমিয়ে দেবো। আস্তে আস্তে আরপিএম কিন্তু বাড়বে। তো এখন আমাদের আরপিএম মোটামুটি এখানে দেখেন মোটামুটি 1500 রাখলাম। তো চলি কিছুক্ষণ আমরা ওয়েট করি, ওয়েট করার পর আরপিএমটা আমরা কমিয়ে দিব। তো এখন আমাদের পলিউশনও আসে না, পলিউশনও একদম আসে না, বাইকের সাউন্ড কোয়ালিটিও ভালো চলে এসছে এবং জেবিডি প্রিমিয়াম যেটা সাউন্ড আছে, বাইক চালাতে গিয়ে যে কাস্টমার চালাবে তখন বুঝতে পারবে যে বাইকের সাউন্ড আমাদের ভালো হচ্ছে কি না। তো আপনাদের ফিটিং করে দেখালাম, আপনারা কি দেখলেন আজকে সিবিজেড এক্সট্রিম বাইকের আমরা পিস্টন রিং চেঞ্জ করলাম এবং ফিটিং করলাম। আর কিছু আমাদের গুরুত্বপূর্ণ জিনিস দেখার, যে পিস্টন রিং লাগাবার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস যেমন চেক আপ করতে হয়, যেমন আমি চেক আপ করলাম ক্লাচ প্লেট আমার ভালো ছিল, জেবিডি প্রিমিয়াম খারাপ ছিল সেটা লাগালাম, ভাল্ব কিট নতুন দিলাম, প্যাকিং দিলাম, পিস্টন রিং দিলাম বাস, আর একটা নতুন ইঞ্জিন অয়েল দিলাম 10W30। তো দেওয়ার পর আমার ইঞ্জিনটা এখন ফার্স্ট ক্লাস পারফরমেন্স দিবে। এবার এই বাইকটা আমি 500 কিলোমিটার চালিয়ে আমার কাছে আসবে, সেটা আমাদেরকে আপনাদেরকে ফিডব্যাক দিব যে বাইকটা কেমন লাগলো দাদারা। আবার একটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো যে বাইকটা কেমন চলেছে, কেমন লাগলো চালাতে, আর সাউন্ড কোয়ালিটিগুলো কেমন আছে। তো এখান থেকে আমি ভিডিওটা সমাপ্ত করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন সাজির বাইকগুলো ইউটিউব চ্যানেলের সঙ্গে।